হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে তাকুন মেসির গোলে সেমিফাইনালে বার্সেলোনা জুরাগুল করেছেন মেসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন শূন্য গুলে হারিয়েছে বার্সেলোনা এই জয়ে দুই পর্ব মিলিয়ে চার শূন্য গুলে এগিয়ে সেমিফাইনালে বার্সেলোনা খেলা এখনও শেষ হয়নি অর্ধেক বাকি নো ক্যাম্পে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটির আগে হোঙ্কার দিয়ে বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পকবা ঘরের মাঠ ফোর্ডে প্রথম লেগের এক শূন্য গোলে হারা ম্যাচকে প্রথমার্ধ ধরেছিলেন আর দ্বিতীয় লেগের ম্যাচটিকে বাকি দ্বিতীয়ার্ধ হিসেবে ট্যাক্ক দিয়েছিলেন পরাশী তারকা পকবার হিসেব অনুযায়ী দ্বিতীয়ার্ধে বার্সেলোনার বিপক্ষে তাদের পরাজয় তিন শূন্য গোলে আর দুই পর্ব মিলিয়ে চার শূন্য গোলের অগ্রগামীতায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিউনেল মেসির বার্সেলোনা মেসি নিজে করেছেন জোড়া গোল অন্য গোলটি করিয়েছেন ফিলিপ কোতিনহর দিয়ে পকবার হুমকিটা কি মেসির কানে গিয়েছিল এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া গেল না তবে ইন্টারনেটের এই যুগে কোনো খবরই তো কানে না পৌঁছাতে বসে থাকতে পারে না নো ক্যাম্পে মেসি যা করেছেন এর আগে তা অনেকবারই করে দেখিয়েছেন তবে আজকের মেসিকে একটু এগিয়ে রাখতেই হবে কেন বারবার পেসন থেকে তেরে ফুরে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য এভাবেই তো দুইটি গোল করলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের এই আগ্রাসী মনোভাবের কাছেই প্রথম ধাক্কাটা খেয়েছে ইংলিশ ক্লাব বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড পাসিং সৌন্দর্যময় ফুটবল বনাম কিছুটা শারীরিক শক্তি নির্ভর ডাইরেক্ট ফুটবল বল দললেই দু তিনজন মিলে গিরে ছন্দ নষ্ট করে দেওয়া সঙ্গে করা ট্যাকেল সামলানোর ঝুঁকি তো আসেই প্রথম পর্বের ম্যাচে মেসির রক্তাক্তের দৃশ্যটা তো এখনও তাজা কিন্তু মেসিকে আটকানোর জন্য ম্যান টু ম্যান টাইট ম্যাকিং বা জোনাল ম্যাকিং কোনোটাই যথেষ্ট নয় আর যদি মেসি থাকেন তস নসে মোড়ে তাহলে তো কথাই নেই কিন্তু মেসি টপ গিয়ারে ওঠার আগে কী কপ শুরুর দশ মিনিট কেমন ছিল ভাবেন তো সকাল দেখে যদি দিনের আবার সব সময় মিলত তাহলে আজ ঘরের মাঠে বার্সার কপাল খারাপই ছিল প্রথম মিনিটেই মার্কোস র্যাশবোর্ড চলে গিয়েছিলেন গুলের কাছাকাছি ইংলিশ স্ট্রাইকারের শট ক্রসবার চুমুখে বাইরে সেই রেশ কাটতে না কাটতেই ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন স্কট ম্যাক টমিনেও কিছু না হলেও শুরুতেই বার্সা রক্ষণভাগে জাকনিত শুরুর দশ মিনিট অলরেডদের চাপে পিষ্টয় থাকল জেরার পিকের নেতৃত্বের রক্ষণভাগ বার্সার নিজেদের বক্সের মধ্যেও পাঁচ খেলার খ্যাতি আছে কিন্তু আজ দেশবোর্ডের ড্যাসবোর্ডের জ্যাসবোর্ডদের ফ্রেঙিয়ে প্রেসিংয়ে বল বিপদমুক্ত করতে পারলেই যেনা বাঁচেন পিকেরা তবে ব্যাচের বয়স বাড়ার সঙ্গে কর্তৃত্ব চলে আসে মেসির দলের কাছে পরিষ্কার বললে মেসির পায়ে গরের মাঠ নু ক্যাম্পে মাস্তানি দেখিয়েছেন মেসি তবে তার দুইটি গুলেই আছে প্রতিপক্ষের অবদান বিশেষ করে দ্বিতীয় গোলটি ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়ার উপহার ষোলো মিনিটে তার প্রথম গোলটা ট্রেডমার্ক প্রতিপক্ষ লেফট ব্যাক এসলে ইয়াং সময়মতো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেছন থেকে তেরে ফুরে দখল নিলেন বল নিয়ে শুরু করলেন ট্রেডমার্ক দৌড় বাম প্রান্ত থেকে একে একে তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে পেনাল্টি আর্কের উপর থেকে বাম পায়ে দূরের পুষ্টে প্লেসিং এক শূন্য দুই সালের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মেসির প্রথম গোল বিশ মিনিটে মেসির দ্বিতীয় গোলটা অনেকটা উপহারের মতো প্রথম গোলটা করেছিলেন ফ্রেড দ্বিতীয় গোলটা গোলরক্ষক ডি গেয়া স্প্যানিশ গোলরক্ষক ডি গেয়ার ভুলটাই বড় কিন্তু ফ্রেট নিজেদের ডিফেন্ডিং জুনে ক্রইফ টার্ন করে যে স্পর্ধা দেখিয়েছেন তা ইয়োহান ক্রইফ নিজেই নু ক্যাম্পে দেখাতেন কিনা সন্দেহ আছে যেখানে কিনা প্রতিপক্ষ দলে আসেন মেসির মতো একজন প্রতিপক্ষের ভুল থাকলেও মেসির বল কেড়ে নেওয়ার দৃশ্যটা নিশ্চিত চোখ এড়ানো নয় বলটা কেড়ে নিয়ে সামনে এগিয়ে ডান পায়ের নিরীহ শট ডি গেয়ার হাত ফসকে জ্বালে ম্যাচের জন্য বরাদ্দ তিন পয়েন্ট কার্যত তখনই কাতালান অ্যাকাউন্টে চলে গিয়েছে দুই লেগ মিলিয়ে তিন শূন্য গুলে পিছিয়ে পড়ে সুলসারের শেষ সরা যতই হাতে ইশারায় উজ্জীবিত দেখাক না কেন বাস্তবতা হলো ম্যাচে ফিরতে তিন গুলের প্রয়োজন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নো ক্যাম্পে বার্সার বিপক্ষে এমন তো কখনোই হয়নি এইম ম্যানিউয়ের ইতিহাস বদলানোর সামর্থ্য জেনেই একষট্টি মিনিটে তিন শূন্য করে প্রমাণ করে দিলেন কুতিনহো এখানেও আসেন মেসি আলবার এরিয়াল থ্রোটা যেভাবে বলি করে সাজিয়ে দিলেন কুতিনহোর সামনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেন আর্জেন্টাইন তারাকা সতীর্থের মান রাখলেন প্রায় পঁচিশ গজ দূর থেকে বাঁকানো শটে অপূর্ব গোল করে ব্রাজিলিয়ান আর্জেন্টিয়ান রসায়নে আসা এই জয়ে গেরো কাটল বার্সেলোনার আগের তিনবার এই কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল তাদের চ্যাম্পিয়ন্স লিগ এবার অন্তত ফাইনালের আগের দরজায় পা রাখল মেসিরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ